নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের উপরে। ডিস্টেন্স হিসেবে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের খেপুপাড়া থেকে 60 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং ওয়েস্ট বেঙ্গলের আমাদের দীঘা থেকে 300 কিলোমিটার পূব দিকে। এটা হচ্ছে এই মুহূর্তের পজিশন, মুভমেন্ট বা গতিপথ যেটা হবে। শুরুতে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অগ্রসর হয় আজকে মানে 1 তারিখ সন্ধ্যের সময় বাংলাদেশের ক্লোজ টু খেপুপাড়া, এটা বাংলাদেশ কোস্ট ক্রস করবে আজকে সন্ধ্যের সময়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে, ভারী বৃষ্টির বিপদ এড়াতে জেলা প্রশাসনকে সতর্ক করলো নবান্ন। বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য, এমনকি কলকাতা পুরসভাকেও সতর্ক করা হয়েছে। মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠকে বসেছে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ভার্চুয়ালি জেলা শাসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি বিপদ মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থার নির্দেশ দেন মুখ্য সচিব। মঙ্গল ও বুধবার রাজ্যের 16 জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বর্ষণে যাতে কলকাতার জলবন্দী না হয় তাই পুরসভাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে। আজ দুপুরেই আধার নেমেছিল কলকাতা সহ একাধিক জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও বইবে দুমকা ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, যার জেরে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। আর সে কারণেই মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আজ মাঝরাতেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের উপকূলের জেলা এবং ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।